চলো আমি কি আমি ভাষাই বলি বোঝাতে পারবো না। হ্যাঁ বেরোবো দেখাচ্ছিলাম তুমি যার সাথে আছো তার নাম কি সব? এই তোর গেঞ্জি কই? নিষ্পাপ শিশু ইউনিফর্ম ভিজিয়ে এতদিন ধরে ধুইনি, এতদিন ধরে ধুইনি, আজকে ধুতে হচ্ছে। আমরা কথা আছে না, স্কুলে যাওয়ার সময় আমরা এরকম করতাম, ম্যাডাম রে বলতাম, ম্যাডাম আজকে না ইউনিফর্ম, ইউনিফর্ম না বাড়ি থেকে। বড় কথা, ছোটবেলায় মনে আছে স্কুলে আমরা কি বলতাম? কি বৃহস্পতিবার না কি একটা বার থাকতো যেদিন রঙিন ড্রেস পরা দিন থাকতো, আমরা বলতাম গিয়ে আনড্রেস পরে এসেছিস। পরে একটা সময় বুঝলাম না আনড্রেস মানে তো কিছুই পরে আসেনি, ওটা এনি ড্রেস হবে, ও এনি ড্রেস ডে ওটা। তো আজকে আমিও আন্ড্রেসে এসছে, ইউনিফর্ম পরে আসেনি আন্ড্রেসে এসছে, ইউনিফর্ম নাকি ভিজিয়ে ফেলেছে। হ্যাঁ, ওর ফাইনাল হবে, শাস্তি পানিশমেন্ট হবে, সেটা ব্লগে দেখানো হবে ওর পানিশমেন্টটা। হ্যাঁ, লাস্টের প্রোগ্রামে শেষে ওর পানিশমেন্ট হবে। আচ্ছা, হ্যাঁ তো চলো, এটা কিন্তু আমি জোর করে হিসাব অনেকগুলো পড়ার পরে এখন একটা ডিসাইড করা হলো যে এই ড্রেস পরে আমরা যাব। তো চলো, ও নতুন না আমাদের আই কার্ড চলে এসেছে, ক্যামেরা ফ্রন্ট ক্যামেরায় উল্টোই দেখাচ্ছে। আই কার্ড না, পেজে দেখে নিয়েছে তো, আইডেন্টি কার্ড পেজে দেখে নিয়েছে তো, এতক্ষণ সবাই পেজে অলরেডি দেখে ফেলেছে। হ্যাঁ, তো আবার দেখাচ্ছি এটা। এই মেনু মেমো আজকে কি পড়ে দেখো, মদন না আমাদের ছেলে পেলে প্রচুর, টিম মেম্বার প্রচুর, তাই দায়িত্ব ভাগ করে দেওয়া হচ্ছে। মিমো তোমার দায়িত্ব কি? আর নিজের মোবাইল দিয়ে করবা? তাহলে সেটা বলতে হবে যে ট্যাপ দিয়ে তুমি লাইভ করবা, দুটো পড়ে যাবে পকেট দিয়ে। আর তোর দায়িত্ব কি? ভিডিও করা। কিসের ভিডিও? আইদা কিসের ভিডিও? কিসের ভিডিও? কোন মোবাইল? আইফোনে। ঠিক আছে, আইফোনে কোন চ্যানেলের জন্য ভিডিও করা? বল এটা আইফোন শব্দ, এই শব্দ লাগে, এই তো ডিসগাস্টিং। তোমার কাছে বিচার দিল প্রথমবার, তাই একটু মিস্টেক হয়ে গেছে। এই যে ও শুনুন না, কালকে তোমার কি হয়েছে? আমাদের বুনু জাতীয় বেশি ঠিক আছে, আপাতত আমাদের বস বিজি, বসের দায়িত্ব বস নিয়ে নিচ্ছে, বসের দায়িত্ব গাড়ি চালাবে, গাড়ি চালাবে দায়িত্ব করে আমাদের নিয়ে। হেল্পার, আমি হেল্পার, হেল্পার না খালাসি, খালাসি খালাসি সত্যি তাই, বাড়িতেও খালাসি গিরি করি, আবার যখন যাই তখনও করতে থাকি, এটা সত্যি কথা। হ্যাঁ, তো চলো কি দেবো, সবার দায়িত্ব ভাগ করা হয়ে গেল, কেউ যদি ভুল করে ব্লগে ভিডিও অন করে তাদের পানিশমেন্ট দেওয়া হবে। দাঁড়া, এক এক করে আসবে, গুনে গুনে লোক উঠাবো, তাড়াতাড়ি আসো, একজন আসো,
বসে কেড়ি। হ্যাঁ তারপর কে, এই তোমার নাম কি? সিনে বক্সি। তাহলে যাও যাও, তোমার নাম কি? অমিয় ঢালি। হ্যাঁ বাবা আসো। তুমি কে? নাম বলা দরকার নেই, অডিয়েন্স নিচে। আচ্ছা তোমার নাম কি? হরিয়ান। হরিয়ান। আমার বনু কোথায়? হ্যাঁ দাঁড়া দিচ্ছে, আসো আসো আসো। মামনির সাথে বেরোবে? আচ্ছা ঠিক আছে, আমরা হাতে গুনিয়ে নিচ্ছি। এখানে বনু আছে আর এখানে মামনি তালা মারছে আর বয়স ওই খেয়ে গাড়ি উঠছে। ভাই চলে এসছে। আরে ভাই, ইয়ো ভাই, হ্যাঁ আমি খুব খুশি আজকে, খুব খুশি। হ্যাঁ ইয়ো, একদম সাইকেল তো বিশাল স্পিডে চালাচ্ছিলে। চলো, আমি আমি ভাষাই বলি বোঝাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমি খুব খুশি দাদা আজকে। তাই এই তো ব্লগেও দেখতে হবে তোমাকে। ও আমার মনে হাত পা কাঁপছে এখনো। তাই চলো দেখা হচ্ছে, চলো 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 চলো। ওরা সবাই আমাদের ভালোবাসার মানুষেরা। এই সাবধানে সাইকেল চালাও। একটু হাত মিলাই। হ্যাঁ মিলাও মিলাও। দাদু ভালো আছেন? সবাই সবাই সামনে দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে উঠেছে।
Thank you.
এদিকে আসতে হবে, বুঝে গেছি। আপনারা সবাই শুনুন, আশা করি মিউজিক ভিডিওটা ভালো লাগবে। বাবার ভক্ততা তুমি আরো কাছে তোমার
আমাদের প্রোগ্রাম সফলভাবে সঠিকভাবে শেষ করে আমরা বাড়ি পৌঁছানোর আগে একটু টিফিনের জন্য দাঁড়ালাম। গেছিল কিন্তু আবার ব্যাক করে আমাদের গাড়ি ফলো আপ করে ওরা এসেছে, তো তাদের সঙ্গে আলাপ করাই। ওরা থাকে বনগাঁতে, ওরা অত দূর থেকে গাড়ি নিয়ে এখানে অনুষ্ঠান শুনতে এসছে। তো এই দাদাভাইদের জন্য এখানে তো আর হাততালি চাইতে পারবো না, তোমরা ভালোবাসা দিও। দাদা ভাইয়ের একটা হাতটা ভেঙে গেছে, দ্রুত এটা সুস্থ হয়ে যাক আমরা এটা চাই। সব থেকে ভালো লেগেছে দাদা ভাই এই হাত ভাঙা সত্ত্বেও, আজকে অডিয়েন্সের খুব চাপ ছিল অনুষ্ঠান যখন শেষে আমরা ব্লগে নিতে পারিনি, কারণ এত প্রেশার ছিল ব্লগে ওই সিনগুলো আমরা কেউ তুলতে পারিনি, তো সবাই আমার চারপাশে আমাকে ঘিরে রাখার জন্য ব্যস্ত ছিল। তো এই দাদা ভাই ভাঙা হাত নিয়ে অডিয়েন্সকে সাইড করেছে, সাপোর্ট করেছে, সাথে এখানে যারা যারা সবাই আছে আমার এই দাদা ভাইরাও সবাই এসেছে। আরো একজন দাদা ভাইকে আমরা পেয়েছি, সেই দাদা ভাই হচ্ছে মসলন্দপুরেই থাকেন, তিনি আমাকে হঠাৎ করে দেখে দাদা ভাই এসে ক্যাডবেরি খাইয়েছেন আমাকে, এটা সত্যি আমার কাছে পাওনা। সেই ক্যাডবেরিটা এখন মিমো খেয়ে নিচ্ছে। মিমো আর আর একটা জিনিস হচ্ছে মিমোকে দেখার ইচ্ছে ছিল এখানে দাদাদের, সবাই বলছে মিমোটা কি যাই হোক, আমরা মসন্দপুরে আছি এখন, আমরা এখান থেকেই মামাকে বাড়িতে নামিয়ে দিয়ে তারপর ফিরবো। তো সবাই ভালো থেকো, এভাবেই দেখা হোক, এভাবেই দেখা হবে, আর এভাবেই সঙ্গে থেকো, কারণ তোমাদের জন্য গান গাই। কথা শুনছি একটা কথা হলো, কৃষক দার গান ছয় শুনো এইভাবেই ভালোবাসা সারা জীবন পেতে চাই। আমি কিচ্ছু চাই না, আমি দামি উপহার চাই না, কিচ্ছুটি চাই না, ভালোবেসে এই যে দাদা ভাইরা সবাই এসেছে না আমার কাছে, এটাই প্রাপ্তি। এত মানুষ আজকে আমাকে শোনার জন্য, দাদার জন্য চকলেট না আমি খেয়ে নেবো, কিছু দরকার নেই। তোমরা এইভাবেই সঙ্গে থেকো, এইভাবেই পাশে থেকো, ব্লগটা খুব তাড়াতাড়ি দেখে বড় হোক, আরো বড় হোক, পরে লাইভের লিঙ্ক গুলো সব পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার এন্ড গুড নাইট। টাটা টাটা।